Jorhatot Meleng Meteli Potharot Mukhyamantri Dr Himanta Biswa Sarma Hulunga Paror Meleng Meteli Potharot Nirmiyoman Lasit Moidam Poridorkhon Mukhyamantri Dr Himanta Biswa Sarma Marchor Prothom Hoptahot Pradhanmantri Modi Unmuson Kuribo Bir Lasitor 125 Fut Uchchotar Bihal Protimurti ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হৈছে মৈদাম নির্মাণৰ কাম মুখ্যমন্ত্রী ভ্রমণৰ পূৰ্বে আজি মন্ত্রী অজন্তা নেওগে পৰিদৰ্শন কৰে মৈদামখন গাঁওচলো অভিযানৰ অংশ স্বৰূপে হৰুপথাৰৰ ৰজাপুখৰীৰ শ্যাম গাঁৱত নৈশ যাপন কৰে মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মাই আৰু আজি পুৱাৰ ভাগত তেওঁ আন কেইবাটাও কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰি জৰহাটত উপস্থিত হয় জৰহাটৰ মেলেং মেটেলি পথাৰত উপস্থিত হৈ মুখ্যমন্ত্রী গৰাকীয়ে হলুঙা পাৰৰ নির্মিয়মান লাসিত ময়দান পরিদর্শন করে মার্চর প্রথম সপ্তাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে উন্মোচন করার কথা বীর লাসিতর 125 ফুট উচ্চতার সুবিশাল প্রতিমূর্তি ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে ময়দাম নির্মাণের কাম ইফালে মুখ্যমন্ত্রীর ভ্রমণের পূর্বে আজি মন্ত্রী অজন্তা নেওগেও পরিদর্শন করে ময়দামখন লাসিত বরফুকনের প্রতিমূর্তি আমি যে স্থাপন করার উদ্যোগ লৈছিল সি এতিয়া প্রায় সম্পূর্ণ হয়েছে 90% কাম সম্পূর্ণ হয়েছে প্রতিমূর্তিটি উদ্বোধনের বাবে আমি ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ করেছিল যে আপনি আহি প্রতিমূর্তিটি উদ্বোধন করলে আমি ভাল পাম প্রধানমন্ত্রী কার্যালয়ে বিচারিছিল যে সকলো ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে না নাই মই নিজে চাই গলো এতিয়া যিখিনি মই দেখিছো এখিনি মই জানাম তার উপরে প্রধানমন্ত্রী অহার সিদ্ধান্ত হব মই আশা করছো যে মার্চের প্রথম সপ্তাহত প্রধানমন্ত্রী ডাঙরিয়া নিজে জোরহাটলৈ হলুঙা পাৰলৈ আহি এই প্রতিমূর্তিটি উদ্বোধন করার সম্পূর্ণ সম্ভাবনা ইয়াতে প্রতিমূর্তি থাকিব লগত দুটা মিউজিয়াম হব তার কাম চলি আছে আর মিউজিয়ামৰ লগত ইয়াত এখন গোটেই উদ্যান এখন হব যাতে রাইজে আহি চাব পাৰে অলপ সৰু লৰা ছোৱালী খেলাৰ কিছু সামগ্ৰীও বা খেলাৰ কিছু ব্যৱস্থাও অন্তৰ্ভুক্ত হ'ব আৰু তাৰ লগত বিভিন্ন মুৰেল যিবিলাক আমাৰ সেই সময়ৰ সমৰকলা আদিৰ ওপৰত বিভিন্ন মুৰেল আদিও প্ৰতিষ্ঠা হ'ব আৰু অৰিজিনেল যিটো মৈদাম য'ত লাচিত বৰফুকনৰ সমাধি আছে সি যেনেকৈ আছে তেনেকৈ থাকিব জৰহাটৰ পৰা আমাৰ সাংবাদিক দিগন্ত হাজৰিকাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছোঁ দিগন্ত ইতিমধ্যে যুদ্ধকালীন গতিৰে কাম চলি আছে লাসিত মৈদামৰ যি নেকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে প্রথম সপ্তাহত মার্চৰ প্রথম সপ্তাহতে মুকলি কৰাৰ কথা পৰিদৰ্শন কৰিলে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে নিশ্চয়কৈ জয়ন্ত আপুনি গোটেই কথাখিনি অৱগত কৰিছে যিহেতু আজি মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা নিজে আহি উপস্থিত হৈছে হলুঙাপাৰস্থিত লাসিত মৈদামত ইতিমধ্যে তেওঁ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে আৰু কাম যি আচলতে প্ৰতিমূৰ্তি সুবিশাল প্ৰতিমূৰ্তি জাতীয় বীৰজনাৰ প্ৰতিমূৰ্তি সেই প্ৰতিমূৰ্তিৰ 90% কামে ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈছে আৰু প্ৰতিমূৰ্তি যিহেতু দেশৰ প্ৰধানমন্ত্রী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই উন্মোচন কৰিব আৰু তাক লৈ তেওঁ গোটেই পৰ্যবেক্ষণ কৰে গোটেই কথাখিনি আলোচনা চাই আৰু তাও আজি সংবাদ মাধ্যমৰ আগত বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে যে যিহেতু লাসিত বৰফুকনৰ যি স্মাৰক আৰু সাংস্কৃতিক প্ৰকল্প এই প্ৰকল্প কেৱল মাত্ৰ এক প্ৰকল্পই নহয় ই হৈছে পৰ্যটন বিশ্ব পৰ্যটনৰ এক কেন্দ্ৰস্থলী হিচাপে গঢ়ি তুলিবলৈ তেওঁলোকে তেওঁ চেষ্টা কৰিব বুলি অৱগত কৰিছে আৰু তাৰপিছতে এই যি আচলতে মেটেলি পথাৰত তেওঁ যি এক প্ৰধানমন্ত্ৰীয়ে যি স্থানতে ৰাজহুৱা সভা সম্বোধন কৰিব সেই স্থানলৈ তেওঁ আৰু কিছু সময়ৰ পিছতে মাত্ৰ কেইমিনিটমানৰ পিছতে তেওঁ এই স্থানত উপস্থিত হ'ব আৰু ইয়াৰ তেওঁ ইতিমধ্যে তেওঁ কনভয় আহিছে আমি সেই দৃশ্য দেখুৱাইছোঁ মুখ্যমন্ত্রী কনভয় যি মেটেলি পথাৰত ইতিমধ্যে আহি উপস্থিত দেখুৱাইছে আমি পোনপটীয়াভাৱে দেখুৱাইছোঁ আৰু এই স্থানতে তেওঁ বিশাল ৰাজহুৱা সভা সম্বোধন কৰিব আৰু মাৰ্চ মাহৰ পহিলা সপ্তাহতে যদিও তাৰিখটো তেওঁ ঘোষণা কৰা নাই এই মুহূৰ্তত মাৰ্চ মাহৰ পহিলা সপ্তাহতেই এই আচলতে লাসিত বৰফুকনৰ সুবিশাল প্ৰতিমূৰ্তি উন্মোচন কৰা হ'ব বুলি এক ইংগিত প্ৰদান কৰিছে আৰু এটা গুৰুত্বপূৰ্ণ জয়ন্ত কথা আজি তেওঁ মন্তব্যত কৈছে যে যদি অসমত চান্দা সংস্কৃতি বা প্ৰতিবাদ যিখিনি হয় সেই প্ৰতিবাদৰ পৰিৱেশ নোহোৱা হৈ যোৱাৰ লগে লগে কিন্তু উন্নয়নৰ ধাৰা ত্বৰান্বিত হৈছে উন্নয়ন ক্ষিপ্ৰতাৰে ঘটিছে আৰু 10 বছৰৰ ভিতৰত অসমৰ পৰিৱেশ সুকীয়া হৈ পৰিব বুলি আজি তেওঁ দাবী কৰিছে ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত বহুকেইগৰাকী মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা
পীযুষ হাজরিকাকে প্রমুখ করে বহুকেগী মন্ত্রী আজি ইয়াত উপস্থিত হব আর কেবাখনো জেলা চৰাইদেউ জেলা শিবসাগর জেলা যোরহাট জেলা গোলাঘাট জেলার প্রতিনিধি সকল বহু সংখ্যক ভালে সংখ্যক প্রতিনিধি ইতিমধ্যে ইয়াতে উপস্থিত হয়েছে আর ইয়াতে আলোচনাত মিলিত হব কেনে ধরনের আসলতে যখন সভা হব সেই বিশাল সভা কেনে ধরনের আয়োজন করা হব সেই সভাত মিলিত হব ইতিমধ্যে আমি পোনপটিয়াভাবে দেখাইছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে মেটেলি পথারত উপস্থিত হয়েছে আহি গোটেই প্রক্রিয়াটো পর্যবেক্ষণ করিব আর যেহেতু দেশের প্রধানমন্ত্রী আহিব আর প্রধানমন্ত্রী অহার লগেলগে পরিবেশ কিছু বহুখিনি কথা আহি পড়ে আর সেইখিনি সুচারুরূপে যাতে পরিচালনা করিব পৰা যায় সেই গোটেই কথাখিনি লক্ষ্য করব আমি ইতিমধ্যে এইখন মই মোৰ সতীর্থ দেখাব এখন বিশাল পথার এই পথারতেই যখন সভা জাতীয় বীরজনার প্রতিমূর্তির উন্মোচন করার পিছতেই যখন সভা সম্বোধন করব এইখন পথারতেই অনুষ্ঠিত হব মেটেলি পথারত আর একটা কথা যন্ত উল্লেখ করব লাগিব যেহেতু হলুঙাপাড়স্থিত লাচিত পৈদামত যে প্রতিমূর্তি নির্মাণ করা হয়েছে এই প্রতিমূর্তি হয়েছে ভিতরতে সুবিশাল এক প্রতিমূর্তি 125 ফুট উচ্চতার এই প্রতিমূর্তি প্রায় 150 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই প্রতিমূর্তি আর সাংস্কৃতিক প্রকল্প আছে সেই সাংস্কৃতিক প্রকল্পর কামও 2025 বর্ষর নভেম্বর মাহত সম্পূর্ণ হব ইতিমধ্যে বিশাল কনভয় মুখ্যমন্ত্রীর আমি দেখবলে পাইছো ইতিমধ্যে সকল কেবাগী মন্ত্রী প্রশাসনিক বিষয়াসকল ইয়াত উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমি কিছু মূল সতীর্থ দেখাইছে ইতিমধ্যে পথারখন মুখ্যমন্ত্রী নিজে পর্যবেক্ষণ করেছে পরিদর্শন করেছে আমি কিছু আগলে যাবলে আমি দেখাবলে চেষ্টা করি ইতিমধ্যে এয়া চাও নিজে আহি পথারর গোটে পরিবেশটা পর্যবেক্ষণ করেছে আমি সেই দৃশ্য আমি পোনপটিয়াভাবে দেখাবলে চেষ্টা করিম যেহেতু মার্চ মাহর যদিও তারিখটা ঘোষণা করা নাই মানে আকো কইছো যে মার্চর পহিলা সপ্তাহতেই মুখ্যমন্ত্রী যেহেতু দেশের প্রধানমন্ত্রী আহিব এইখন পথারতে সম্বোধন করব কেবা লাখ লোকের ইয়াতে জনসমাগম ঘটিব এই স্থানতে হব ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ইয়ার চারিখনক জেলা চৰাইদেউ আকো কইছো চৰাইদেউ শিবসাগর যোরহাট গোলাঘাট এই চারিখন জেলার প্রতিনিধির ইতিমধ্যে ইয়াতে আলোচনা মিলিত হব ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগুলি আমার গোটেই পরিবেশটা দেখাই আছো এয়া হৈছে মেটেলি পথার দৃশ্য যেহেতু নির্বাচন সমাগত আর এই মুহূর্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি গোটেই লাচিত বরফুকনের স্মারকর ইয়াতে দুগৰাকী সাংসদ কামাখ্যা প্রসাদ নাসা তপন কুমার গগৈ দুইগৰাকী সাংসদ আছে আর যখন প্রশাসনিক বিষয়া প্রশাসনিক বিষয়াসকলের আলোচনা মিলিত হয়েছে ইয়াতে কেনে ধরনের হব আমি দেখাই আছো যোৱা বছৰ এই পথাৰত তো মুখ্যমন্ত্রী আহিছিল ইয়াতে একখন ভাগৱতী সমাজৰ অধিবেশন সম্পন্ন হৈছিলে আৰু পুনৰ এই পথাৰতে যেহেতু বিশাল ৰাজহুৱা সভা অনুষ্ঠিত হ'ব আমি পৰিবেশটো দেখুৱাইছো তেওঁ সকলো চাইছে ইয়াৰ পিছতে তেওঁ আলোচনাত মিলিত হ'ব যত মই আৰু এটা কথা উল্লেখ কৰিবলৈ আকৌ উল্লেখ কৰিছো যেহেতু আজি যোৰহাটলৈ মুখ্যমন্ত্ৰীৰ এই আগমনে বহুকেইটা দিশ উন্মোচন কৰিছে বিশেষত লাচিত বৰফুকন স্মাৰক যি প্ৰতিমূৰ্তি সেই প্ৰতিমূৰ্তিক লৈ তেওঁ বহুকেইটা মন্তব্য কৰিছে যিহেতু এই প্ৰতিমূৰ্তি কোনো ৰাজনৈতিক অভিপ্ৰায় বুলি তেওঁ ক'ব বিচৰা নাই নিৰ্বাচনক লৈ তেওঁ এইখিনি নির্মাণ করা হয়েছে বা এইখানে কাম প্রকল্প হাতত লৈছে বলে তেও কব বিচরা নাই যে সকল কামে এক উন্নয়নের গতি ত্বরান্বিত হব অসমর পরিবেশে ছবি সলনি হয়ে যাব বলে মন্তব্য করেছে ইতিমধ্যে তপন কুমার গগৈ সহিতে কোন দিকে কোন স্থানত হেলিপেড নির্মাণ করা হব কোন স্থানত মণ্ডপ নির্মাণ করা হব বিশাল মণ্ডপ যেহেতু নির্মাণ করা হব আর উজনি অসমৰ বিভিন্ন আটাইকেইখন জেলার পৰা ইয়াত জনসমাগম ঘটিব আর সেই সকলোৰে যি সমূহ পার্কিংৰ পৰা আৰম্ভ কৰি গোটেই প্ৰক্ৰিয়াটো তেওঁ আজি নিজে চাই গৈছে ইয়াতে আর ইতিমধ্যে সেই দৃশ্য দেখুৱাই আছো
ইয়াতে আমি এই প্ৰশ্ন তেওঁক অৱগত কৰিছিলোঁ যে কিমান লোকৰ সমাগম ঘটিব প্ৰধানমন্ত্ৰীৰ সভাত। তেওঁ কিন্তু নিৰ্দিষ্টকৈ সংখ্যাটো ক'ব বিচৰা নাছিল যদিও তেওঁৰ ওপৰত এতিয়া যুদ্ধকালীন তৎপৰতাৰে মৈদাম সম্পূৰ্ণ কৰাৰ প্ৰস্তুতি চলিছে। লাচিতৰ প্ৰতিমূৰ্তি 125 ফুট উচ্চতাৰ সুবিশাল প্ৰতিমূৰ্তি মুকলি কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে, আৰু তাৰে বুজ ল'বলৈ এয়া মেলেং পথাৰত উপস্থিত হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, লগত আছে সাংসদ তপন গগৈ, লগত আছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকা, জয়ন্ত মল্ল বৰুৱা। দিগন্ত, এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক। পৰৱৰ্তী সময়ত আমি পুনৰ সংযুক্ত হ'ম আপোনাৰ সৈতে। ইয়াৰে সৈতে দুপৰ সংবাদৰ পৰা বিদায় লৈছোঁ। নমস্কাৰ।